पूछ लेता हूँ, साइन करेंगे नहीं, मैं पूछ लेता हूँ, मैं छोड़ दूंगा। वो अगर नहीं करना चाहती है कोई बात नहीं, गाड़ी छोड़, वो अगर नहीं, मैं पूछ लेता हूँ। कैमरा मैं सुन, আপনারা তিনবার আমার গাড়ি সার্চ করেছেন, আমাকে চার ঘন্টা রাস্তায় আটকে রেখে দিয়েছেন, এবং প্রথম অবস্থায় যখন ওখানে ওখানে ধরেছেন, আমি বলি প্রসেস কমপ্লিট করতে গেলে যার টাকা তাকে দিয়ে সাইন করাতে হবে, সব টাকা এক জায়গায় নিয়ে কেন সাইন করাচ্ছেন, সব টাকা ব্যাগে ভরিয়ে তারপরে ব্যাগটা সার্চ করালেন কেন? এই সিজন লিস্টে ম্যাম সাইন করবেন, যেটা 1,13,000 টাকা পাওয়া গেছে আপনার ব্যাগ থেকে, আপনার ব্যাগ থেকে টাকা পাওয়া গেছে। আপনার অফিসাররাই প্রথমে ভরলেন সব টাকা, সব টাকা ম্যাডাম আপনি সাইন করে দিয়েছেন ম্যাডাম, বললাম তো ম্যাম আপনি নিজে বের করে দিয়েছেন ম্যাম, আপনি আপনি সাইন করবেন, আমি আপনার সঙ্গে কথা বলছি না। আপনার দাদা ঠিক কি হয়েছে? হ্যাঁ আজকে বলতে আমাদের কাছে খবর ছিল, গতকালে আমাদের কাছে খবর ছিল যে ভারতী ঘোষ কিছু টাকা নিয়ে আসবে। কী করে জানলাম যে এলাকা প্রত্যেকটা এলাকায় এক একটা ভোটারের জন্য 500 টাকা 1,000 টাকা এইভাবে আমাদের কাছে খবর ছিল। আমরা পুলিশকে যথারীতি ইনফর্ম করি এবং আমাদের এলাকায় যারা তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে সজাগ থাকতে বলি। ঠিক আজকে 10:40-45 নাগাদ হঠাৎ করে মুন্ডুমারি থেকে জানতে পারলাম চারটে গাড়ি, যেটা ভারতী ঘোষের গাড়ি, বিজেপির প্রার্থী গাড়িটা আমরা চিনতাম, এলাকায় কয়েকবার এসছে, টাকা পয়সা তখনও কিছু কিছু দিয়েছে। তো সেই জায়গায় আমরা ফলো করি এবং পুলিশকে ইনফর্ম করি। সেই জায়গায় চারটি গাড়ি থেকে আমাদের আনুমানিক ধারণা 50-60 লক্ষ টাকা সেখানে সেই গাড়িতে ছিল। এবার প্রশাসন জানতে পারবে, পুলিশের কাছে আমরা যতটুকু জেনেছি যে হ্যাঁ টাকা কিছু উদ্ধার হয়েছে। তিংলা ব্লকের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে আমরা দীর্ঘদিন ধরে দাবি করতাম ঘাটাল লোকসভা থেকে যে ভারতী ঘোষ, যে কয়লা মাফিয়া, বালি মাফিয়া এবং সোনাচুরির সঙ্গে লক্ষ লক্ষ কোটি টাকা যে তিনি একসময় রেখেছিলেন, সেই টাকাকে সাধারণ মানুষের কাছে বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছি, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছি।